বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ আটজনের বিরুদ্ধে চাকরির দুর্নীতির অভিযোগ করে নদিয়ার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করল সিআইডি। এটি তৃণমূলের চক্রান্ত বলে জানান সাংসদ জগন্নাথ সরকার। বেশ কয়েক মাস ধরে কল্যাণীর এমস হাসপাতালের সামনে চাকরির দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। চাকরি নিয়ে স্বজন পোষণের অভিযোগ ওঠে বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, তিনি পুত্রবধূকে চাকরি করে দিয়েছেন। এরই বিরুদ্ধে সিআইডি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, এখানে খুন হলে ধর্ষণ হলে কোনো অভিযোগ দায়ের হয় না। তার আরও অভিযোগ, যেহেতু তৃণমূলের অনেক নেতামন্ত্রী দুর্নীতিতে যুক্ত, সেই কারণে বিজেপির নামে মিথ্যে অভিযোগ করে কালিমা লিপ্ত করা হচ্ছে। তৃণমূলের রাজত্বে এটাই স্বাভাবিক, মার্ডার হলে এফআইআর হয় না। মিথ্যা অভিযোগকে সাজিয়ে বিরোধী দলের পক্ষে এফআইআর হয় কল্যাণী থানা, তার দেখছি একটা জ্বলন্ত নিদর্শন। আর যে অভিযোগ যে বেকার যুবকদের চাকরি দেওয়া, সত্যিকারে বেকার যুবকদের চাকরি দিতে পারলে আমি গর্বিত অনুভব করি। ইতিমধ্যেই রেলের ১৮১৮ সাল থেকে লোকো পাইলট অর্থাৎ ইলেকট্রিক ট্রেনের ড্রাইভার হিসাবে যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছিল তাদের লিস্ট করোনার কারণে থমকেছিল, কেস চলছিল, সেটাকে আমি রেল মন্ত্রকে চিঠি দিয়ে তারা নিঃশর্তে পেয়ে যাচ্ছে। আগামী দিন পেপার্স রেডি হয়েছে, ফাইন্যান্সের অনুমতি মিলে গেছে, আমি সে তার জন্য গর্ব অনুভব করি। আর কোনো চাকরি কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে দেওয়া হয়নি, এবং আমি জানি যে পদ্ধতিগতভাবে কেউ যদি চাকরি পেয়ে থাকে সেটা তার প্রাপ্য পেয়েছে, কোনো অবৈধ কাজ কোনো পাওয়ার প্রয়োগ ওখানে হয়নি। এমসের যে সংস্থা মাধ্যমে যারা চাকরি পাওয়ার তারা পাচ্ছে, তাই এসব ভুয়ো গল্প বানিয়ে চরিত্র হননের চেষ্টা করে কোনো লাভ নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।